আমেরিকার মতো যার বন্ধু আছে তার কিন্তু কোনো শত্রুর প্রয়োজন নাই। আমেরিকা দেখলো যে যদি বঙ্গবন্ধু বেঁচে থাকে তাহলে বাংলাদেশ 10 বছরে সারা বিশ্বের একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে। স্বাভাবিকভাবেই তারা কি করলেন যে বঙ্গবন্ধুকে মারার জন্য আপনারা জানেন 74 সালে একটা আকাল হয়েছিল, কিন্তু যারা আমরা গ্রামে থাকি তারা আসলে জানি না যে কেন এই আকালটা হয়েছিল। সেটা হলো আমেরিকা বোমের যে জাহাজগুলো সেগুলো বঙ্গোপসাগরে ঢুকতে দেয় নাই, তার আগে ডুবাই দিছে যে কি বাংলাদেশ তো আকাল হয়, তাহলে শেখ মুজিবকে মারতে সুবিধা হবে। তখন ভাববে যে দেশের জনগণই আসলে শেখ মুজিবকে চায়নি। আপনারা 75-এর পরবর্তী ঘটনা সবাই জানেন, একটা দেশের স্বাধীনতা বলেন যাই বলেন আপনার পেটে যদি ভাতা থাকে সেই স্বাধীনতার মূল্য কিন্তু নাই। আজকে স্বাধীনতার 43 বছর পরেও এদেশের 80% লোক অনাহারে অর্ধাহারে দিন কাটায়। কারণ 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 কার